ওয়েলকাম ফ্রেন্ডস হোলির আগেই কি বৃদ্ধি হচ্ছে অর্থাৎ হোলির আগেই কি সুখবর আসতে চলেছে আজকে এই নিয়ে মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে বেলাইকনটি প্রেস করবেন দেখুন কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মর্গবাতা বা ডিএ নিয়ে অনেক দাবি দাবা থাকলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের এ নিয়ে খুব বেশি অভাব অভিযোগ করতে কখনোই শোনা যায়নি কারণ সময়ে অসময়ে কর্মীদের বেতন সহ বৃদ্ধির পথে হেঁটেছে কেন্দ্র আরও একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর যেসব কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ এরিয়ার বাড়ার জন্য অপেক্ষা করেছিলেন তারা হোলির আগেই সুখবর পেতে পারেন খুব সম্ভবত আঠেরোই মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ মোয়ার্গ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার সূত্র মারফত জানতে পারা গিয়েছে মার্চ মাসে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পূর্ণ বেতনের পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ডিএ এরিয়ারের টাকাও তারা পাবেন বলে জানা গিয়েছে তিন শতাংশ ডিএ বৃদ্ধি পেলে চৌত্রিশ শতাংশ ডিএ পাবেন কর্মীরা বছরের দুবার কর্মচারীদের মহার্গ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে বাড়তি টাকা পান কর্মীরা ন্যূনতম বেতনের উপর নির্ভর করে ডি পরিমাণ নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা ও অবসরপ্রাপ্ত কর্মীরাও একই হারে মোয়ার্গ ভাতা পাবে সুতরাং দেখলেন যে হোলির আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে তাদের ডিএ বৃদ্ধি হতে চলেছে তিন শতাংশ কনফার্ম ডিএ তাদের বৃদ্ধি হতে চলেছে তবে রাজ্যের কর্মীদের কিন্তু ডিএ নিয়ে এখনও কোনো আপডেট উঠে এলো না অর্থাৎ তাদের ডিএ কবে বৃদ্ধি হবে সেটা এই মুহুর্তে কিছুই বলা যাচ্ছে না যদি রাজ্য সরকার তাদের জন্য ডিএ ঘোষণা করে তাহলে অবশ্যই তাদের ডিএ বৃদ্ধি হবে এবারে দেখা যাক তাদের জন্য কোনো খবর ভালো আসে কিনা না যখনই আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ